আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে দোয়া, ইনশাল্লাহ দোয়া করবেন। খামারে আজকের অবস্থা, গতকালকে রাতে মাগরিবের পরপর আমার গাড়ি আসছে, 200 পিস মাল খুচরা বিক্রি করবো, মানে পাইকারি হিসাবে। তো 220 পিস মাল নেওয়া হয়েছে গতকাল রাতে, ইনশাল্লাহ। তো এই যে এখন বর্তমানে খামারের অবস্থা, টোটাল 220 পিস, আর আগে বেশি বিক্রি করছি বিয়েতে 22 পিস। তো সেইখানে মোট বিক্রি করার পর এখন এখানে বর্তমানে 540 পিস, এরকম 540 পিসের মতো মুরগি আছে বর্তমানে। এই যে খামারটা এখন 200 পিস মাল বিক্রি করার পর এই যে কি মন খালি খালি লাগতেছে দেখতেছেন। এই যে এমনিতে আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় বাকি সব কিছু ঠিকঠাক আছে। আমি আপনাদেরকে যেই কথা বলছিলাম আগের ভিডিওতে, যে আমি আমার যেই আশা বা যে চেষ্টা যে আমি বড় মুরগিগুলো আগে সেল করব, তো আমি সেই ক্ষেত্রে কি করছি, গতকালকে রাতে যখন মাল বিক্রি করছি, তো সেই ক্ষেত্রে আমি যেই বাচ্চাগুলো বড় ছিল সেই বাচ্চাগুলো আমি ধরে ধরে বিক্রি করছি, মানে দেখা দেখা। তো সেই ক্ষেত্রে আমার পাল্লা 10টা কইরা, আমার 11 কেজি, 11.5 কেজি এরকম কইরা আসছে, মানে কোনো পাল্লা 10 কেজির নিচে আসে নাই, ইনশাল্লাহ। তো এইভাবেই সব মুরগি আমি সেল দিছি গতকালকে, ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা বর্তমানে খামারের, এই দেখতেছেন বাচ্চাগুলো সামনে সব। এই জায়গায় সবসময় একটু বেশি মুরগি থাকে। আমার কপালটাই খারাপ, কারণ এই যে অবরোধে হরতালে বাচ্চার দাম ছিল আগে 270 টাকা, 270 টাকা করে পাইকারি ছিল, কিন্তু এই অবরোধের কারণে 20 টাকা দাম কমে গেছে। গতকালকে পাইকারি দিছি মুরগি মোট 250 টাকা কইরা, তো সেই ক্ষেত্রে আমার 20 টাকা ঘাটতি গেল এই মাত্র 2-1 দিনের ব্যবধানে। আর কাঁচামালের দাম তো কখন বাড়ে কখন কমে এগুলো ঠিক বলা যায় না। তো যাই হোক, আপনারা সবসময় মুরগি বিক্রি করার আগে যার কাছেই বিক্রি করেন, 150 পিস মুরগি যখন বিক্রি করবেন, তখন মুরগির বিক্রি করার 2 ঘন্টা আগে খাবারটা বন্ধ রাখবেন। খাবারটা বন্ধ রাইখা তারপর যখন মুরগি নিতে আসবে, কনফার্ম যে কল করব যে হ্যাঁ এখনই আসতেছে মুরগি নিতে, তো আপনি আসার 2-5 মিনিট আগে দিয়ে মুরগিকে খাবারটা দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার মুরগির ওয়েটটা একটু বেশি আসবো, ইনশাল্লাহ। এটা একটা কথা দিলাম, কনফার্ম একদম সত্য কথা। আপনি সেই ক্ষেত্রে মুরগির ওয়েটটা একটু দ্বিগুণ আসবো। আপনিও মনে করেন না মুরগি বেচা, ইনশাল্লাহ লাভবান হবেন এভাবে যদি খেয়াল করেন। আমার কালকা মুরগি যখন নিতে আসছে, তখন আমি মাগরিবের আজানের 20 মিনিট পর আসছে, তো আমি খাবারটা বন্ধ রাখছি। যখন উনি বলল যে আমি অমুক জায়গায় আছি মোটামুটি কাছে, ঠিক তখনই আমি মুরগিরকে খাবার দিয়ে দিছি। তো এটা আমি এই কাজটা আমি সবসময়ই করি, মুরগি বেচার আগে দেওয়া খাবারটা বন্ধ রাখা, তারপর খাবারটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে ওয়েটটা ভালো আসে। আমি এরকমই করি সব সময়। তো এমনিতে বাকি সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাজারটা কম থাকার কারণে আমার একটু লস হয়ে গেল, মানে আসল কথা হইলো নসিবে নাই, যেটা সেটা নিয়ে আর মানে কথা বললে লাভ নাই, নসিব হলো সব কিছু। এ হলো আজকের অবস্থা। আর আজকে বাচ্চাগুলোর বয়স আল্লাহর রহমতে 42 দিন না 43 দিন, সঠিক খেয়াল নেই, আমার মনে হয় 42 দিন। যাই হোক, আজকেও যদি কিছু অর্ডার পাই সেই ক্ষেত্রে বড় বাচ্চাগুলো দিয়ে দেবো, ইনশাল্লাহ এই চেষ্টাই আছি। আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। রাখি তাইলে, আল্লাহ হাফেজ।